সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন আপনাকে আমাকে শান্তির সিস্টেমকে মানতে বলে। শান্তির সিস্টেমের নাম হচ্ছে আরবিতে ইসলাম। ইসলামকে যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম মানে যে নিজে শান্তিতে থাকে, অপরকে শান্তি দেয়। এই সংবিধান আমাদেরকে আমনকে মানতে বলে। আমন মানে নিরাপত্তা। আমনকে যারা মানে তাদেরকে মুমিন বলা হয়। মুমিন মানে নিজেরা যারা নিরাপদে থাকে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। কোরআনের ভাষায় 3 নম্বর সূরা আলে ইমরান এর 39 নম্বর আয়াত যদি আমরা দেখি, 139 আয়াতে আমরা যাব। 139-এ বলা হচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হবে না, দুঃখ করবে না, তোমরাই তো জয় থাকবে যদি মুমিন হয়ে থাকো। আজ 2024 সাল মহরম মাস, পৃথিবীতে কত কিছু আমাদের দেখতে হচ্ছে, কিন্তু আমাদের মাতৃভূমিতে কি হচ্ছে? যারা একটু নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিবে এমনদের উপরে গুলি চালানো হচ্ছে। চালাচ্ছে কারা? তারাও তো আমার দেশের লোক, কেন চালাচ্ছে? শুধু আমাদের কি কখনো এই সব কাজ করা উচিত ছিল? শিক্ষাঙ্গন কি অস্ত্র হাতিয়ারের জায়গা, লাঠি সোঁটার জায়গা? শিক্ষাঙ্গনে কি মারামারি কাটাকাটি চলবে? কেন চলবে? তাহলে আজ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে একটু নিরাপত্তাই তো চাচ্ছে। নিরাপদে থাকবে, জীবনটা কাটাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আর তো কিছু না। আজ আমি কে? আমি একজন গর্বিত রাজাকার। কেন আজ এই কথাগুলি এদের বলতে হচ্ছে? এর কারণ হলো এরা সবাই মেধাবী। এদের সকলের কাছে মেধা আছে। এরা মেধা খাটিয়ে কি করছে? শিক্ষা অর্জন করছে। এরা চাচ্ছে এই দেশটাকে নেতৃত্ব দিয়ে ভালো একটি গতিতে এনে সবাইকে নিরাপদে রাখতে চাচ্ছে, নিরাপত্তার বেষ্টনীতে রাখতে চাচ্ছে, আর তো কিছু না। এখানে সবাই চাচ্ছে নিজ দেশকে, এরা সবাই ভালোবাসে নিজ দেশে। কেন 11 জন মানুষকে আজ মরতে হলো? কেন 11 জন মানুষকে গুলি খেতে হলো? তারা তো মানুষ, তারা এই পৃথিবীতে আর একবার তো আসবে না। কেন এদের বুকে গুলি চালানো হলো? কেন এই ছোট্ট বাচ্চাটির হাতে পাইপ নিতে হচ্ছে, রড নিতে হচ্ছে? এরা সবাই ত্যক্ত হয়ে গেছে।
পিতা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে, পিতা নিজেও এসেছে এই সংগ্রামে। এদের সকলের উদ্দেশ্য একটু নিরাপদে থাকবে, অন্যদেরকে নিরাপত্তা দিবে, আর তো কিছু না। কোরআন আমাদেরকে এই পৃথিবীতে আরেকবার আসার কথা বলছে না, একবারই এসেছি, একবারই এখান থেকে চলে যেতে হবে। কি করেছে গত রাত্রে ঢাকা ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটিতে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, নেটওয়ার্ক নেই, মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ। জানি না কত মায়ের বুক খালি হবে। এইভাবে তারা কষ্টে চিল্লাচ্ছে, কেউ নেই পাশে। যে রাজাকার 2013 সালে ঘৃণিত একটি শব্দ হয়েছিল, 2024 সাল সেখানে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সময়ের গতিতেই আজ পাল্টে গেছে, কিন্তু এর ভিতরেও সেই পাঁচটা কিছু লোকেরা প্রবেশ করবে, যেমনটি সেই সময় আমরা দেখেছিলাম ইমরান এইচ সরকারের মতো মুনাফেক। আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। এত রক্তপাত কেন দেখতে হবে আমাদের? এরা তো মানুষ। আপনারা বলেন, আপনারা না বলেন আশরাফুল মাখলুকাত? আটকে দিচ্ছে কারা, গুলি চালাচ্ছে কারা, কার ইশারায়, তার পিছনেও বা কে আছে? শেখ হাসিনাও তো একজন মানুষ। দেশটা কেন অযোগ্যদের হাতে চলে যাবে? অলরেডি চলে গেছে, এর পিছনে ভারতের র অনেক কষ্ট করেছে তারা। 53 বছর লেগেছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে, চিকিৎসা ব্যবস্থাও শেষ করে দিতে। এখনো আমরা সবাই গোলাম। পৃথিবীতে স্বাধীনতার যে স্বাদ, আমি যদিও বিদেশি থাকি, প্রবাসে আমি স্বাধীনতার সাথে স্বাধীনতার স্বাদ নিয়ে বেঁচে থাকি এবং আনন্দময় জীবন কাটাই। কিছু কিছু মুনাফেক দুমুখো লোকদের কারণে দেশে ভালো লোকেরা আগে আসতে পারে না। পৃথিবীতে মানুষকে মারা হচ্ছে, মানুষকে যারা মারছে তাদেরকে তো আমরা মানুষের মতো দেখি, কিন্তু তারা কি আসলে মানুষ, অমানুষ? এখন
মারা যায় আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কেউ না তুলে, আমার ছাত্র উল্লাস নিয়ে বের হবে, আমার কেউ তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। এই আন্দোলনে অবশ্যই মুনাফিকিনদের একটি অংশ থাকবে, তবে এদের কথাগুলি শুনে রাখুন সকল শিক্ষার্থী। যারা আন্দোলন করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি, যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু বন্ধ, তো আপনারা কিন্তু ইউনিফর্ম ছাড়া আন্দোলনটা করতেছেন, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ ইউনিফর্মটা পরে আন্দোলনটা করেন, আর যদি পারেন তাহলে আপনাদের যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডটা আপনাদের সাথে রাখেন, কারণ আপনাদের মাঝখানে আন্দোলনের মাঝখানে যে কোনো কৃতপক্ষের লোক ঢুকে আপনাদের কোনো বিপদে পড়ানোর চেষ্টা করতে পারে, দেখবেন আপনাদের উপর আপনাদের উপরে চাপ পড়তে পারে, আপনাদের চাপ, আমরা চাই না যে আপনাদের উপর চাপটা পড়ুক, তো দেড়শো ক্লাক আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মুনাফেকিনদের ব্যাপারে এই ছোট ছোট ক্ষুদে শিশুদের মাথাতেও আছে যে এরাও জানে যে কখনো কোনো সংগ্রাম যখন বেগবান হয়, যখন কোনো একটি ফল আসার সুযোগ এসে যায়, তখন সেখানে মুনাফেকিনরা এসে দাঁড়ায় স্বার্থ হাসিলের জন্য। প্রতিটি সময় আমরা সেগুলি দেখতে পাই। এখন বাবার পেশা ছেলে পাবে, ছেলের পেশা নাতি পাবে, চাষার ছেলে চাষাই হবে, কোটায় গড়ে জাতি, কোটা প্রথা, নিপাত যাক মেধাবীরা মুক্তিপাত, এ ধরনের স্লোগান এখন সবাই শিখে গেছে, রাজাকার হওয়া সবাই শিখে গেছে। কতটা কষ্ট পেলে এই ছোট ছোট ক্ষুদে শিশুরা, ছোট ছোট শিক্ষার্থীরা, তারা এই ধরনের কথা বলছে। এরা মরে যেতে চাচ্ছে সবাই, কিন্তু আমার কথা হলো আপনি আমি যদি বেঁচে থাকতে পারি তো আমাদের লড়াইটা বেঁচে থেকে বেঁচে থাকার জন্য হোক, মরে গেলি তো হবে না। যেমন অনেক ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রীরা তারা গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে চলে গেছে, এটি তো সমস্যার সমাধান না। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির, কতটুকু হিরা তো সবাই চলে গেল। অবশ্যই জাতি এদেরকে মনে রাখবে, কিন্তু যারা এদের উপরে গুলি চালিয়েছে তাদের কি হবে? এইসব স্মৃতি, এগুলিকে একজন সুস্থ মানুষ কখনো সহ্য করতে পারে? কিন্তু আমাদের দেখতে হচ্ছে কেন। আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের দমিয়ে রাখা যদি অতীতের ইতিহাস হিসেবে যা আমরা জেনেছি যদি খুব সহজ হতো, তাহলে আজ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই থাকত। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিজেরা নিরাপদে থাকার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদের বিজয় খুব সন্নিকট, কিন্তু মুনাফেকিনরা যেন এসে তাদের ক্রেডিট না নেয়। খেলোয়াড় ইনিও এসেছেন, ইনি আবার বলেছেন শুরুতেই এমন প্রতিবাদ করার দরকার ছিল কিন্তু ভয় তা করেনি। এত ভয় আমাদের ভিতর রাখা হয়েছে, কিন্তু ভাই
বেগম রোকেয়ার কথা সত্যিই আমাদের স্মরণে রাখতে হবে, যাকে সেই যুগে যারা গোড়া মৌলবাদ, আজও তারা সেই একই গোড়া নিয়ে আছে। তাদের কোনো ধর্ম হয় না, শুধু হাত পাতা ব্যতীত তারা ধর্মগিরি করে মানুষের কাছ থেকে পকেট মারে। তারাই কিনা বেগম রোকেয়াকে পড়তে দেয়নি, বাধা ছিল, যদিও আপন ভাই রাস্তা করে দিয়েছিলেন বিধায় তিনি শিক্ষিতা হতে পেরেছিলেন। আর তার নামে সেই ইউনিভার্সিটিতে আজ কি হয়ে গেল। একদিকে হাসিনার পেটুয়া বাহিনী, আর একদিকে যারা নিরাপদে থাকতে চায়, অন্যদেরকে নিরাপত্তা দিতে চায়, তাদের মুখোমুখি। গোটা আন্দোলনকারী সত্যিই আমরা গর্বিত যে আজ নামাজের সময় আজান দিয়ে তারা নামাজও পড়ছে, আবার আন্দোলন চালিয়েও যাচ্ছে। এদের একটি উদ্দেশ্য, সদস্যকে দাফন করা হয় 17 জুলাই বুধবার সকালে বীরগঞ্জের বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে। এর আগে সকালে কড়া পুলিশি পাহারায় লাশ নিয়ে যাওয়া হয় সাইদের বাড়িতে। জেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় জানাজা। এ সময় উপস্থিত ছিলেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নেন কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ অন্যান্য শিক্ষকরা। নামাজের জামাতে ইমামতি করেন আবু সাইদের ভাতিজা আবু সিয়াম মিয়া। এদিকে সাইদের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা, ভাই বোন এবং স্থানীয়, কতটা নির্মম রাষ্ট্র ব্যবস্থা! একদিকে পুলিশ গুলিও করছে, আর একদিকে লাশ নিয়ে সেখানেও পাহারা দিচ্ছে। এই দুমুখ নীতি কেন? আমি নিজে দেশের কিছু পুলিশ ভাই বোনদের নিয়ে গর্ব করি, কিন্তু তাই বলে সকলের নিয়ে গর্ব করা যায় না, কারণ এদের কর্মকাণ্ড দেখলে কতটা আমাদের কষ্ট হয়। আবার দুমুখরা যখন দেশের জনগণ খেপে যায়, তখন তারা তাদের পক্ষ নেয়। আবার একটু যখন এদের আওয়াজ বন্ধ হয়, তখন ভারতের পক্ষ নেয়। এই ধরনের মুনাফিকিন এই সমাজে, এই বিষয়টি নিয়ে ছাত্ররা তার প্রশংসাও করছেন। এদের জানা উচিত যে মুনাফিকিনরা আমাদের দেশে রয়েছে বিভিন্ন নামে, বিভিন্ন উপাধিতে। এরা তো জীবনে আর একবার এই দেশে নাগরিক হয়ে ফেরত আসবে না, কিন্তু এদেরকে বাঁচতে দেওয়া হলো না। এরা শুধু একটি ইনসাফ চেয়েছিল, আর যার পক্ষ থেকে তার নাটকটাও আমরা একটু শুনে নি। কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল না, জীবনদেরকে ঝরানো হলো তার পক্ষ থেকে, আর সে একাও তো করেনি। তার পিছনে রয়েছে তার স্বামীর দেশ। আমরা যখন আমাদের সমাজে দেখি মায়ের পেটের ভাইও আপন হয় না, মায়ের পেটের ভাই কখনো আপন হয় না, আর এতে সন্দেহ করার কিছু নেই। আর এটা আমরা বাপের ভাই চাচাকে দেখলেই কিন্তু এর উত্তর পেয়ে যাই, আর আমি আমার জীবনে দেখেই চলেছি। আমরা 11 ভাই বোনের মধ্যে 9 জন আমার বিপক্ষে।
কিছু করার নেই। গালির সাথে ফিল্মে এইভাবে দেওয়া হয়েছিল নেতাদের ব্যাপারে, যদিও তার একটি টুকরা আপনারা একটি অংশ শুনলেন। পুলিশকে আজ সিনেমার কথাগুলি, যদিও সিনেমার ধারে কাছেও আমি নেই, কিন্তু সত্য কথাগুলি সেখানেও তুলে ধরা হয়েছে। শাহবাগ থানাতে শিক্ষকেরা গিয়েছেন, থানার পক্ষ থেকে বলা হচ্ছে কথা বলবে না। কেন এতগুলোই প্রাণ, কেন এইভাবে যেতে হবে আর এইভাবে যেতে দিতে হবে? কার ইশারায়, তার পিছনে বা কার শক্তি রয়েছে? শিক্ষকেরা যখন এইভাবে মিথ্যাচার করে, এরা সবাই মুনাফিক, এরা সবাই বোল পাল্টায় স্থানকাল পাত্র ভেদে। ধ্বংসের প্রধান কারণ নিয়ে আমাদের এই ভাই যে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে অতিরিক্ত জ্ঞানী ও চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না। সত্য কথা বলেছেন আমাদের এই ছোট ভাইটি, আর এই অহংকারের কারণে আমাদের এই অবস্থা। ছাত্রদেরকে দেখলে রাজাকার রাজাকার মনে হয়, আর অন্যদিকে তার বই বিক্রি করা নিষিদ্ধ করেছেন বুক অফ বেঙ্গল। বুক অফ বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর একটি ডিসিশন নেওয়ার জন্য। আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিন। জাফর ইকবাল পাঁচাটা একজন প্রফেসর আমাদের দেশে, কখনো সত্যের পক্ষে আসে না। এটি কখনো সহ্য করা যায়? আমাদের মনে রাখতে হবে, গরু ঘাস খায়, ঘাস খেয়ে কি করে, গরু দুধ দেয়, সেই দুধ আমরা খাই। গরু ঘাস খায়, ঘাস খেলে গরুর পেটে দুধ হয়, সেই দুধ থেকে আমরা দহন করে খাই, সেই দুধ আবার সাপও খায়, সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত এবং স্বভাবের আচরণের। যখন আপনি নিজের আচরণ ইবলিস এবং শয়তানের করে নেবেন, তখন আপনার থেকে ভালো কিছু বের হবে না।
আজ যারা রাজাকার রাজাকার গালি বুকে যাচ্ছে, শেখ হাসিনাকে বলতে চাই, জামাত শিবির জামাত শিবির বা মওদুদি রাজাকার টাইপের যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে, নিজের বাবাকে একটু তাকিয়ে দেখুন কার পাশে বসে আছেন। কার পাশে বসে আছেন, কই? এই ধরনের কথা তো কখনো সে সময় ওঠেনি। তো এইগুলি আমাদের সমাজের ছাত্র এরা সবাই বুঝে ফেলেছে। মনে রাখবেন, দুমুখো, এরা যখন আসবে কেউ টুপি পরে আসবে, আবার কেউ হিজাব পরে আসবে। এদের পিছনে আরেকটি শক্তি কাজ করে, তার পিছনে আবার আরেকটি শক্তি কাজ করে। এদেরকে চিনে রাখতে হবে, এদের চেহারা এরকমও হয়। আল্লাহ আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে মুনাফেকিনদের চেনারও তৌফিক দান করুন, কারণ সমাজটি যদি একটু ঘুরে দাঁড়াতে পারে, শিক্ষার্থীরা যেভাবে চেষ্টা সাধনা করে চলেছে, একটু ঘুরে দাঁড়াতে পারলেই দেশের মানুষ স্বস্তি পাবে, দেশের মানুষ নিঃশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবে, এবং দেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্তি পাবে। আশা করি ছাত্রী ভাই বোনেরা তারা এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে।